হ্যালো বন্ধুরা, আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখে নাও বন্ধুরা কী কী আছে। পটল, আলু, টমেটো, পেঁয়াজ আর আদা রসুন বাটা। দেখো গ্যাসটা জ্বালিয়ে নিলাম, পরে তোমাদের বলে দেবো কী রান্না হচ্ছে। আশা করি তোমরা বুঝতেই পারছো কী রান্না করছি, তবুও বলে দেবো পরে। দেখো কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিলাম, তেলটা গরম হওয়ার পর যেই জিনিসটা দেওয়ার, যেটা ভাজবো সেটা দেবো। তেলটা গরম হয়ে এসেছে, এর মধ্যে বড়ি দিয়ে দিলাম অল্প করে। এইটা মুসুর ডালের বড়ি, মানে দোকানে কেনা বড়ি তো, মুসুর ডালের বড়ি, তার মধ্যে চালগুঁড়ো পাইলে অবশ্যই আছে। তার মানে শর্ট, মানে একদম ভালোটা তো আর পাওয়া যাবে না, খাদ্য আছি। এর মধ্যে মুসুর ডালের বড়িটা দিয়ে দিলাম, ওইটা মোটামুটি ভাজা হয়ে এসেছে, আর একটু ভালো করে ভেজে নেবো লাল লাল করে। মানে ডালটা বড়িটা ভেজে নিলে তো একটু গন্ধটা, মানে একটা মানে কেমন একটা গন্ধ থাকে সেটা থাকে না। দেখো বন্ধু বড়িটা ভাজা গেছে, তুলে নেবো। আবার কড়াইয়ে তেল দিয়ে দেবো, তেলটা গরম হওয়ার পর আবার যেটা ভাজবো সেটা ভেজে নেবো। দেখো বন্ধু তেলটা গরম হয়ে এসেছে, এর মধ্যে এবার একটু পটলটা ভেজে নেবো, কারণ পটলটা ভেজে নিলে তার একটা কাঁচা গন্ধটা চলে যাবে এবং প্লাস মানে টেস্ট হবে খেতে। আর মানে আগে পরে একসঙ্গে আলুর সঙ্গে ভাজলে পটলটা ভালো ভাজা হয় না, ওই কারণে পটলটা আগে ভেজে নেবো। পটলটা ভাজা হচ্ছে, আর এর মধ্যে একটু হলুদ আর নুন দিয়ে ভাজবো, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। বন্ধুরা আমরা অত ভালো রাঁধুনি নই, তবুও একটু চেষ্টা করি যাতে একটু ভালো রান্না করতে পারি, সবার ভালো লাগে, একটু চেষ্টা করি। দেখো বন্ধু মোটামুটি একটু ভাজা, মানে ভেজে নেবো, ঢাকা দিয়ে দিয়ে ভাজছি। দেখো একটু ভাজা ভাজাই হয়ে এসেছে, আর একটু ভেজে নেবো। তো একটু না ভেজে নিলে কেমন একটা, আমার ভালো লাগে না, মানে কাঁচা কাঁচা কেমন পটলের গন্ধ আছে, তোমাদের কেমন লাগে জানি না, তোমরা যে যেমন ভালোবাসো তেমনভাবে ভেজে নিও। দেখো ভাজা হয়ে গেছে, আবার তুলে নেবো। দেখো কড়াইয়ে আর একটু তেল দিয়ে দেবো, এবার মেন রান্নাটা হবে সেই কারণে তেলটা দেবো। যে যে তেলটা যে যার পরিমাণ মতো নিও, আমি অল্পই নিয়েছি কারণ পটলটা ভাজা আছে, ওই কারণে অল্পই তেল নিয়েছি। ওর মধ্যে কালো জিরে এবং একটু তেজপাতা ফোড়ন দেবো। এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা ভাজা ভাজা হবে, পেঁয়াজটা একটু ভালো করেই ভেজে নেবো, কেন যেহেতু পটলটা ভাজা আছে ওই জন্য পেঁয়াজটা একটু ভালো করেই ভেজে নেবো। দেখো বন্ধু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে, এবার এর মধ্যে একটু আলু দিয়ে দেবো, যে আলুটা কাটা ছিল আলুটা দিয়ে দেবো। এবার এই আলুটা একটু লাল লাল করে ভেজে নেবো। বন্ধুরা এই আলুটা ভাজতে ভাজতে আমি বলে দিচ্ছি যে যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো অনেক অনেক তাদেরকে ধন্যবাদ। দেখো বন্ধু তোমরা যদি আমাদেরকে সাপোর্ট না করো তাহলে আমরা তো এগোতে পারবো না, আমাদের মনেও না মানে মনও খারাপ হবে যে আমরা তো কষ্ট করে একটা ভিডিও তৈরি করছি কিন্তু কেউ সাপোর্ট করছে না, আমাদের মন খারাপ হয়ে যাবে। কারণ একটা ভিডিও তৈরি করতে অনেক মানে প্রবলেম হয়, কারণ বাড়ির কাজটা ছেড়ে অনেক মানে অনেকক্ষণ পর সময় দিয়ে, কাজের মধ্যেও সময় দিয়ে আমরা ভিডিওটা তৈরি করি। দেখো বন্ধু টমেটো দিয়ে দিলাম আলুর মধ্যে, টমেটোর আলুটা একসঙ্গে ভেজে নেবো, কারণ বাড়িতেও অনেক রকমের কাজ থাকে, সে কাজের মাঝখানেও আমরা রান্না করতে করতে ভিডিও করি, এবার পরে সেটাকে আবার টাইম বার করে এডিটিং করতে হয়, অনেক খাটনি আছে এই রান্না মানে এই ভিডিওটা করার পেছনে। হ্যাঁ আমরা বড়ো বড়ো তো ইউটিউবার নই, এবার বড়ো বড়ো ইউটিউবারদের সবাই সাপোর্ট করে কিন্তু আমাদের মতো ছোটো ছোটো ইউটিউবারদের কেউ সাপোর্ট করে না, তাই প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা একটু আমাদেরকে সাপোর্ট করো। দেখো বন্ধু একটু ভাজা ভাজা হয়ে গেছে, আমরা আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। দেখো বন্ধু আমি আদা রসুনের পরিমাণ তোমাদেরকে দেখাতে পারি, কারণ আমি জলের মধ্যে ভেটেছিলাম তাই আমি খুবই অল্প মশলা দিয়েছি।
তোমরা তোমাদের মানে প্রয়োজন মতো তোমরা মশলাটা দিয়ে নেবে, আদা রসুন বাটাটা। এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর জিরের গুঁড়ো দিয়ে দেবো। আর স্বাদ মতো নুন। এবার এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। তোমাদের প্লিজ প্লিজ আমার মানে আমার এই যারা যারা আমার এই ভিডিওটা দেখছে তারা কম সবাই কমেন্ট করো যে আমাদের রান্নাটা কেমন লাগলো, কি বিস্তারিত তোমরা কীভাবে রান্না এই রান্নাটা তৈরি করো। রান্নাটার নামটা বলেই দিচ্ছি আমি, এটা পটল দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে তরকারি। তোমরা আশা করি বুঝতেই পেরেছো, আবার টাইটেলে দেওয়াও আছে। দেখো বন্ধু, পটলটাও দিয়ে দিলাম, দিয়ে এটা একসঙ্গে কষিয়ে নেবো। পটল আলু আর টমেটোটা পেঁয়াজ রসুনটা একসঙ্গে কষিয়ে নেবো ভালো করে। আমি সেরকম আমরা তো ভালো রান্না করতে পারি না, তবু ট্রাই করছি। একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো। এবার রান্নাটা খুব সুন্দর হয়েছিল কিন্তু, আমার খুব ভালো লেগেছে। তাই তোমরা কমেন্টে জানিও কার কেমন এই তরকারিটা কে কেমনভাবে করো একটু জানিও প্লিজ। যাদের এই ইয়েটা একটু এই তরকারিটা মানে রান্নাটা ভালো লেগে থাকবে তারা প্লিজ প্লিজ লাইক এবং কমেন্ট করবে। দেখো বন্ধু, ভাজা ভাজা একটু হয়েই গেছে মোটামুটি। আর রান্নাটা আমরা আমি মানে খাওয়ার পরে যেহেতু মানে রেকর্ডিংটা করেছি তার জন্য বলছি তরকারিটা ভালোই হয়েছিল খেতে। ভালো করে জল দিয়ে মশলাটা একটু কষিয়ে নিয়ে মিলে মানে এই আদা রসুনের যে গন্ধটা সেটা চলে যাবে। এবার মানে টোটালি কষা হয়ে গেছে, এবার জল দিয়ে দিলাম। জলটা তোমাদের প্রয়োজন মতো দিও, কে কেমন কোর মানে খাবে ঝোল, কেউ অনেকে ঝোল পছন্দ করে, অনেকে মাখা মাখা তরকারি পছন্দ করে, যে যেমন পছন্দ করো তেমন করো। আমি যেহেতু আলুটা মানে সেদ্ধ হয়নি বলে একটু জলটা দিলাম বেশি করে। দেখো বন্ধু, এবার একটু ঢাকা দিয়ে দেবো, এখন বড়িটা দিইনি, বড়িটা পরে দেবো। দেখো বন্ধু, দেখতে তো খুব সুন্দর হয়েছে, খেতেও ভালো হয়েছে, কারণ আমি খাওয়ার পরেই তো রেকর্ডিংটা করেছি। আমার ভালো লেগেছে, এবার তোমাদের কেমন লাগবে তো জানি না, তোমরা যে যেমন ভালোবাসো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। যেহেতু এখন আলুটা সেদ্ধ হয়নি ওই কারণে একটু ঢাকা দিয়ে দিয়ে খুলে খুলে দেখছি। মাঝখানে অনেকবার দেখেছি যে সবটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। দেখো এবার মোটামুটি আলুটা সেদ্ধ হয়েই এসছে। আমি তরকারিটা খুব একটা মানে ঝোল রাখবো না, মাখা মাখাই করবো। তবু আর একটু জল দিলাম, যেহেতু আলুটা এখনও ভালো করে সেদ্ধ হয়নি, এক একটা আলু কাঁচা কাঁচা আছে, ওই কারণে জল দিয়ে আর একটু ভালো করে ফুটিয়ে নেব। আর একবার ঢাকা দিয়ে দিই, তাহলে আলুটা সেদ্ধ হয়ে যাবে। এখনকার আলু এত সিদ্ধ হতে দেরি হয় মানে খুব মুশকিল। একটা রান্নাঘর রেকর্ডিং করতে করতে মুখ ব্যথা হয়ে যাবে। দেখো বন্ধু, মানে আলু পটলটার মধ্যে বড়িটা দিয়ে দিলাম, এবার এটাকে একটু ফুটিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবো বড়িটা, কারণ নাহলে বড়িটা ভেতরে রস ঢুকবে না, টেস্ট লাগবে না। দেখো বন্ধু, খুলে আর একবার দেখে নিলাম, আর একা হাতে করা তো খুব প্রবলেম। দেখো বন্ধু, গরম মশলা দিয়ে দিলাম, রান্নাটা টোটালি রেডি, কারণ গরম মশলাটা দিয়ে দিলাম। দেখো বন্ধু, আমার তরকারি রেডি। দেখে নাও তরকারি। ওকে, বাই।